নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। নদিয়ার নবদ্বীপ থানার এক পুলিশ কর্মীকে মারধরের ঘটনা। নদিয়া কৃষ্ণনগরে ডিউটি করে ফেরার পথে আক্রান্ত পুলিশকর্মী, বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখা হয় ওই পুলিশকর্মীকে। পরে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি ওই পুলিশকর্মী। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। সূত্রের খবর, কৃষ্ণনগরের বাসিন্দা প্রীতম রায় দীর্ঘ 2 বছর ধরে নবদ্বীপ থানায় কর্মরত। জানা যায় তিনি 15 দিন অন্তর বাড়ি ফিরতেন। গতকাল সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফিরছিলেন, হঠাৎ রাস্তায় ওই এলাকার কিছু ছেলের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, এরপরেই তাকে বেধড়ক মারধর করা হয়। ইট দিয়ে মেরে মুখ থেঁতলে দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে পরিবার এবং স্থানীয়রা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশকর্মীর স্ত্রী পিঙ্কি রায়ের দাবি, ওই এলাকারই কিছু যুবক তাকে মারধর করেছে। কি কারণে এমন ঘটনা তা তিনি না বলতে পারলেও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও কোনো অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি। আজকে ঘটনাটা, উনি মানে এতদিন 15 দিন বাড়ি আসেনি, উনি আজকে একটু সুযোগ পেয়েছিল, বাড়ি আসছিল, দিয়ে 15 দিন মতন বাড়ি আসেনি। নবদ্বীপ থানায় পোস্টিং কৃষ্ণগড়ায় ছিল, এই 2 মাস হলো নবদ্বীপ থানায় পোস্টিং হয়েছিল। দিয়ে এবার উনি বাড়ি আসছিল, দিয়ে আমাকে 3:30 সময় ফোন করলো, আমি বাড়ি আসছি। দিয়ে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আসো। আমি নিজে অসুস্থ, আমি নিজে শুয়েছিলাম ঘরে। আমি বললাম বাইরের গেটটা খোলা থাক, আমার 2 কুকুর আছে, যে ওরা বেরিয়ে যাবে, আমি এই গেটটাই কপসুকল গেটটা টেনে রাখছি, তুমি এসে আমায় ডেকো না, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো, তুমি এসে আমাকে ডেকো না, তুমি ঢুকে যাও, কুকুর 2 ঘরেই আমার সঙ্গে থাকবে। এই বলে আমি শুয়েছি। 5টার সময় উঠে আমাকে পাড়ায় সবাই ডাকাডাকি করছে যে প্রীতম দেখো ওখানে কে মেরে ফেলে রেখেছে। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি তো ভাবতেই পারছি না যে কেউ ওকে মারতে পারে, যে যার সঙ্গে ওর খাওয়া ওঠা বসা কোনো বন্ধু হলো, কোনো মস্তান হলো, বা কোনো দলের লোক হলো, যে একটা 21 বছরের পাড়ায় পাশেই পাড়ায় ছেলে পিকে, তার 21 বছর বয়স, সে কোনো রকম ছেলেটা যে বাইরে বেরোয় বা কিছু বা কিছু, তা না, কাকার মতন ভালোবাসে আর ওদেরকে প্রচণ্ড ভালোবাসে, ওদেরকে মানে ছেলের মতন করে, আমাদের সঙ্গে ওদের সঙ্গে কোনো মিল খায় না, তবুও মানে ওরা নিচু জাত বলে আমরা কোনোদিন ছোটো বড় না, আমিও কাকিমার মতন দেখি, কিন্তু কি কেন এটা করলো আমি বলতে পারছি না, আমার মাথাতেই আসছে না কোনো রকম। পিকে, হ্যাঁ, বয়সটা কত? 21 বছর। এমনি ডাক নাম পিকে, অন্য নাম আমি ভালো নাম জানি না, আমি ছোটর থেকে, ওরা তো পাশের বিয়েতে, মানে ওকে আমি ছোটর থেকে দেখেছি, এইটুকুনি ছেলে, আমার মাথায় আসছে না এরম ভাবে মারলো কেন ছেলে। আপনারা কি পুলিশে অভিযোগ করেছেন? না, পুলিশে অভিযোগ করিনি, ও তো চাকরি করে, ও কিছু বলতে পারছে না। হ্যাঁ, এখন আমি একা, আমি কিসের থেকে কি করব, আমি অসুস্থ, যেহেতু ও একটা চাকরি করে। কিসে চাকরি করে? পুলিশেই চাকরি করে। নবদ্বীপ থানায় পোস্টিং আছে, তাই তো? বর্তমানে আপনার নাম? আমার নাম পিঙ্কি রায়। আচ্ছা, ও একাই মেরেছে না? আমি কিচ্ছু বলতে পারবো না দাদা, একা মেরেছে না কে মেরেছে আমি কিছু বলতে পারবো না। কোনো পুরনো শত্রু ছিল কি? কোনো পুরনো কোনো শত্রু নেই, কোনো শত্রু ওর নেই, যেখানে এখানে টপ যে মস্তান কৃষ্ণনগরে, সেও শত্রু না। তারা পর্যন্ত হাসপাতালে দৌড়েছে, তারা পর্যন্ত বলছে যে ওকে ছাড়বো না। আমি ওদেরকে বললাম যে কিছু করিস না ভাই, যেহেতু পুলিশে উনি চাকরি করে, একটা তো ব্যাপার আছে, চাকরি তো করে, সুস্থ হয়ে বাড়ি আসলে আমাদের তো খেতে হবে মেয়ে নিয়ে। আচ্ছা, আপনি কি চান? আমি চাই ওই 21 বছরের ছেলেটা, যাকে মানে সন্তানের মতন করে ভালোবাসত, যাদেরকে সব দিয়েছে, পাড়ায় সব লোক জানে যে ওরা কাস্টম আর কি সুইপার, হ্যাঁ সেটা না, ওদেরকে ওই উপেক্ষা করে আমরা ওদের সন্তানের মতন কোনো রকম মানে আমরা ইয়ে না করে করে ওই ছেলেটা ওরমভাবে মারলো কেন ওকে? ওর কাছ থেকে কথা বার করুক আর ওর শাস্তি হোক, এরমভাবে মারার, ও যতটা কষ্ট পাচ্ছে কাউকে ক্ষমা করার দরকার নেই, এইটুকুনি ছেলের এত বড় সাহস হবে কি করে? কেন মারলো? কাউকে কিছু বলছেও না। ও কি বাড়িতেই আছে? বাড়িতেই আছে, ঘুরে বেড়াচ্ছে। পাশের বাড়ির একটা মহিলা গেছিল, ওকে জিজ্ঞাসা করেছে কিরে তুই প্রীতমদাকে এরমভাবে মারলি কেন, বলছে তুমি চলে যাও, আমার মাথা ব্যথা ঠিক নেই। আপনার নাম? পিঙ্কি রায়। আপনি কে? আমি ওনার ওয়াইফ। ন
নদিয়া থেকে সায়ন মতকের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।